রাজত্ব চলিছে অসমত। বন বিভাগতো ঘুষর মুকলি বজার, ডিএফও আর বিট অফিসার গ্রেপ্তার। গোলাঘাটত গ্রেপ্তার ঘুষখোর ডিএফও জ্ঞানরঞ্জন দাস। শোণিতপুরতো গ্রেপ্তার গাভরু বিটর বন বিষয়া গোপাল ডেকা। মুখ্যমন্ত্রী সর্বাই দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীল নীতি ঘোষণা করলেও গা লড়া নাই সরকারি বিষয়া কর্মচারীর। প্রায় প্রতিদিনে করবাত নহয় করবাত জালত পড়ছে ঘুষখোর বিষয়া কর্মচারী। বৃহস্পতিবারে গোলাঘাটত ঠিকাদারের দেড় লাখ টাকা ঘুষ লোতে দুর্নীতি নিবারক শাখায় গ্রেপ্তার করে সামাজিক বনানীকরণ বিভাগের ডিএফও জ্ঞানরঞ্জন দাসক। আনহাতে বন সামগ্রী কঢ়িয়াই অনা বাহনসমূহের ধন লওয়ার অভিযোগত গ্রেপ্তার করে শোণিতপুরের গাভরু বিটর বন বিষয়া গোপাল ডেকাক। ইটোর পিছত সিটো ঘুষকাণ্ডই বন বিভাগত চলি থাকা দুর্নীতি উদগাই দিছে। ইয়ার পূর্বে জালত পড়ছিল যোরহাটের রেঞ্জার ইকবাল হুসেন। 14,50,000 টাকা উদ্ধার হয়েছিল রেঞ্জার ইকবালের। জামুগুড়ি হাতত রেঞ্জ অফিসার গোবিন্দ তাইত গ্রেপ্তার হয়েছিল 20,000 টাকা ঘুষ বিচারি। বন সম্পদ অবৈধভাবে সরবরাহর অনুমতি দিয়ার নামত এজন লোকের বিচারিছিল 20,000 টাকা। কাছাড়ের গিরি হাতত 20,000 টাকা ঘুষ লয় জালত পড়ছিল রেঞ্জ অফিসার দেবব্রত গগৈ। টাকা লয় পলাইছিল যদিও খেদি খেদি আরক্ষী গ্রেপ্তার করে দেবব্রত গগৈক। আনহাতে ধুবুরীর চাপত গ্রামত 10,000 টাকা লৈ গ্রেপ্তার হয়েছিল সহকারী বন বিষয়া বাবলু দে। 2022 চনত কোকরাঝারত 35,000 টাকা ঘুষ লৈ গ্রেপ্তার হয়েছিল এজন ফরেস্টার আর এজন বনরক্ষী। উল্লেখ্য যে 2016 চনত ধেমাজির ডিএফও মহৎ তালুকদারক 30,000 টাকা ঘুষ লোতে হাতে লুটে গ্রেপ্তার করেছিল দুর্নীতি নিবারকে। তালুকদারের ঘরের 2,71,00,000 টাকা উদ্ধার হয়েছিল। জব্দ হয়েছিল প্রায় 950 গ্রাম সোণ আর অলংকার। ঘুষখোর বিষয়ার বিরুদ্ধে অভিযান ঠিকই চলি আছে যদিও ঘুষ খাওয়াটো কমা নাই বন বিভাগত। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।